নবগ্রাম ব্লকের পাঁচগ্রাম দক্ষিণ মোড়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় বাম ও কংগ্রেস যৌথ মিলে। এই প্রতিবাদ সভা করার কারণই হচ্ছে গত বুধবার মধ্যরাত্রিতে হজবিবিডাঙ্গা অঞ্চলে কংগ্রেস কর্মী হাসেম শেখ ওরফে সেন্টু শেখের বাড়িতে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা গিয়ে দরজায় লাথি মারার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে এই পথসভা করা হয়। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লকের কংগ্রেসের পূর্ব ও পশ্চিম জোনের ব্লক সভাপতি ধীরেন্দ্রনাথ যাদব ও মীর বাদাম আলী এবং জেলা কংগ্রেসের সহসভানেত্রী লক্ষ্মী রায়চৌধুরী এবং নবগ্রাম ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক আজিমুদ্দিন শেখ এবং পাঁচগ্রামের সিপিআইএমের লোকাল কমিটির সম্পাদক সমর কুমার প্রামাণিক সহ আগত কর্মীবৃন্দরা। তৃণমূলের বিরুদ্ধে, টাকা চোরদের বিরুদ্ধে, চাকরি চোরদের বিরুদ্ধে, বম চোরদের বিরুদ্ধে, 100 দিনের কাজের বিরুদ্ধে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকের পথসভায় দলে দলে যোগ দিন, অবিলম্বে আসাম থেকে পার করতে হবে। বন্দে মাতরম। আন্তরিক শুভেচ্ছা, সালাম, ভালোবাসা, নমস্কার জানিয়ে আজকে আমি দুটি কথা বলবো আপনাদের সঙ্গে। এই দুর্নীতি মুক্ত একটা সমাজ তৈরি করতে, এই দুর্নীতি মুক্ত সমাজ তৈরি করতে, কারণ এই কংগ্রেস জাতীয়তাবাদী দল, তার দল, মহাত্মা গান্ধীর দল, রাজীব গান্ধী, রাহুল গান্ধীদের কর্ম উদ্দেশ্য করে কি ফোর্স ক্যান নট বি সলভ ম্যান্স প্রবলেম বাট পিস লেফট ফার আহে। কোন শক্তি কোন সমস্যার সমাধান আপনারা কেন এত অশান্তির পথে যাচ্ছেন? জনগণ যদি আপনাদেরকে ভালোবাসে তো আপনারা সঠিকভাবে ভোট করুন, জনগণের মন থেকে নির্বাচিত হন, তবেই জানবো আপনারা একটা পার্টি। মোড়ের পথসভায় উপস্থিত আছেন নবগ্রাম ব্লক কংগ্রেসের সম্মানীয় সভাপতি মীর বাদাম আলী মহাশয়, নবগ্রাম ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক আজিমুদ্দিন সাহেব, জেলা কংগ্রেসের সহসভা নেত্রী লক্ষ্মী রায় চৌধুরী মহাশয়া, পাঁচগ্রাম এরিয়া কমিটির সম্পাদক সমর প্রামাণিক মহাশয় উপস্থিত আছেন, নবগ্রাম ব্লক কংগ্রেসের সভানেত্রী উপস্থিত আছেন, পাঁচগ্রাম রসুলপুর হজবিডাঙ্গা নবগ্রাম এবং গুড়াপশু অঞ্চলের সভাপতি মহাশয় উপস্থিত আছেন, জেলার সংখ্যালঘুর সহসভাপতি আজফার শেখ উপস্থিত আছেন, নবগ্রাম যুব কংগ্রেসের সভাপতি টিপু সুলতান। গত পরশুদিন আমাদের হজবিডাঙ্গা অঞ্চলের একজন তৃণমূল কর্মী ছিল, তার নাম সেন্টু শেখ। সেই সেন্টু শেখ কংগ্রেসে যোগদান করে কংগ্রেসের কাজ করছিল এবং সেই সেন্টু শেখের হাতে প্রচুর লোকজন আছে। সেই সেন্টু শেখকে ব্যাক করার জন্য এই এলাকার ব্লক তৃণমূলের সভাপতি এনায়েতুল্লাহ লোকজন পাঠিয়ে রাত্রি একটার সময় তার বাড়িতে লাত এবং তাকে হুমকি দেওয়া হয়। এরই প্রতিবাদে আমরা আগামীকাল গতকাল নবগ্রাম ব্লকে আমরা যারা এই সন্ত্রাস করেছে তারই প্রতিবাদে আমরা তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছি এবং আজকে তারই প্রতিবাদে এখানে প্রতিবাদ। আপনার নাম? মীর বাদাম আলী। আজকের এই প্রতিবাদ সভার কারণ কি?
আজকের প্রতিবাদ সভার কারণ হচ্ছে যে সামনে পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনে এখন এই যে তৃণমূল সরকার, তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, তাদের দিক থেকে মানুষ বেমুখ হচ্ছে। সেই কারণে আমাদের সিপিএম এবং কংগ্রেসের যারা প্রার্থী হব হব করছে বা আমাদের কমরেড দিকে দিকে যেখানে যোগদান করছে সেখানে তাদের একটা গাত্র দেওয়া হয়েছে, সেখানে আমাদের লোকেদের বাড়ি বাড়ি যাচ্ছে, রাত্রিবেলায় গিয়ে হুজ্জতি হুমকি করছে, হুমকি দিচ্ছে। এবং আমরা সেই কারণেই আজকে দুই দল মিলেই আজকে এখানে প্রতিবাদ সভার একটা আয়োজন করেছি। আমরা তৃণমূল সরকারকে জানাতে চাই যে আর হুমকি হুজ্জতি মানুষ মানবে না, সেই কারণে আমরা এই সভার আয়োজন করেছি। আপনার নাম? আমার নাম সমর প্রামাণিক, সম্পাদক সিপিআইএম পাঞ্জাবি। তুমি পড়াই করো, তুমি গল্প করো, তোমার উন্নয়নে মাননীয় মমতা দিদি যদি আপনার উন্নয়নের প্রতি এতই আস্থা, তো গত নির্বাচনে কেন আপনি নির্বাচন হতে দেননি? আমার নির্বাচনে আমি উন্নয়ন করেছি, রাজা হয়ে রানি হয়ে আমার উন্নয়ন দেখে আপনারা আমাকে ভোট দিন। যদি আপনাদের উন্নয়নের প্রতি আপনাদের আস্থা ছিল, কেন ভোট চাইলেন না মানুষের কাছ থেকে? কেন মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিলেন? মানুষকে কেন বঞ্চিত করলেন তার ভোট দেওয়ার অধিকার থেকে? লজ্জা করে না আপনার? নির্লজ্জ বেহায়া আপনি সাবধান হয়ে যান, মানুষ কে ঢুকেছে। কিছুদিন আগে লালবাগে, এই তো গত এই সপ্তাহে লালবাগে নির্বাচন হলো, সেই নির্বাচন আপনার পরাজয় ঘটেছে। কলকাতার ওখানে নির্বাচন হলো, সেখানে আপনার পরাজয় ঘটেছে। আপনি যেখানে যাবেন না, আগামী দিনে শুধু আপনার পরাজয় পরাজয়। কারণ মানুষ টিএমসি কে টিএমসি বলে ডাকে না, মানুষ তাকে চোর বলে। আপনার একটাই পরিচয়, আপনি চোরের রানী। আপনার বিরুদ্ধে আমরা লড়তে উঠেছি। আপনাকে আমরা ছেড়ে কথা বলবো না, মানুষ আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। তাই বলছি মাননীয়, আপনি সাবধান হয়ে যান। আপনি বলছেন আপনার উন্নয়নের কথা, বলছেন না তো, বলছেন না তো আপনার কয়লা চোরের কথা, বলছেন না তো আপনার কলির কেষ্ট যে বীরভূমটাকে নষ্ট করে তিহারের জেলখানায়, আপনারা প্রত্যেকে একে একে তিহারের জেলখানায় পাঠাবো, জনগণ পাঠাবে। জনগণ খেপে উঠেছে, জনগণ সোচ্চার হয়েছে। আপনার ওই ছলনা লালনা মানুষ সব সইবে না, মানুষ গর্জে উঠেছে। তাই আপনারা সাবধান হয়ে যান। আজকে একটা ভাই গল্প করছিল যে রাজা, রাজার কাছে পূজা হবে সম্মানীয়, তবেই রাজা নিজে সম্মান পাবে। আমি যদি আপনাকে সম্মান না দিই, আমি কি করতে পারি মানুষের কাছ থেকে? সামনে বলাকে যাবো না, সেই রকম আচরণ। আপনার অত্যাচার, আপনার অনাচার, আপনার ব্যভিচার, আপনার খুন, আপনার সন্ত্রাস সব জনগণ প্রত্যক্ষ নজরে দেখছে। ছেড়ে কথা বলবে না। কংগ্রেস প্রেমী মানুষ আমরা, আমরা শান্তিপ্রিয় মানুষ। আমাদের নেতারা কখনোই বলে না, কখনোই বলে না তোর বিরুদ্ধে অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, তোকে খুন করে আয়। এই নীতি, এই আদর্শ কংগ্রেসের নেই।